গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা শ্মশান চাঁপা পোষের সেই শেষ রাতে কুশ ঘাসে ছাওয়া মাঠের বুকজোড়া কুয়াশার ভেতর দিয়ে একটা নতুন সাহসের সুখে হনহন করে পা চালিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম মাত্র এই দিন তিনেক হল আমরা এই টাউনেরই নতুন একটা বান্ধব সমিতি হয়ে উঠেছি যিনি আমাদের এই কজনকে নিয়ে এই সমিতি গড়েছেন তিনি অবশ্য আমাদের মতো জুনিয়র নন তিনি হলেন মিউনিসিপ্যালিটির কমিশনার কাঞ্চনবাবু আমাদের ফুটবলের নেতা ভোলাদা যাকে কাঞ্চন কাকা বলে ডাকেন তিনি কাঞ্চন কাকা হলেন সমিতির প্রেসিডেন্ট আর পেট্রন হলেন সেই কুমার সাহেব তিন পাহাড় রাজ এস্টেটের কুমার সাহেব টাউনের কাছেই মধুপুর রোডের ধারে এক নিরালায় যার বাড়ি। মানুষের উপকারে কাজ করছি আমরা তবে মরা মানুষের উপকার আমাদের কাঁধের উপর মচমচ শব্দে কাঁচা কাঠের একটি খাটিয়া দুলছে আর সেই সঙ্গে খাটিয়ার উপর নড়বর করে দুলছে তহবিল তছরুপের মামলার আসামি উমেশ প্রসাদের কাঁটা ছেঁড়া সবের মাথা আর হাত পা হাজতের ভিতরে আত্মহত্যা করেছে উমেশ প্রসাদ মাঠের ঢালু প্রায় শেষ হয়ে এসেছে ছোট নদীটা এখানে এসে বেশ একটু চওড়া হয়েছে নদীর বুকে অন্ধকারে ঢাকা বালিয়াড়ির উপর এখানে ওখানে যেন জ্বলন্ত রক্ত ছিটানো রয়েছে বাঁশবনের গা ভাঙা কটকট শব্দগুলি একটা মাথা পাগলা হাওয়ার ঝড়ে হঠাৎ একবার এদিকে ছুটে আসছে আর নদীর আধ হাঁটু জলের পাশে বালিয়াড়ির উপর দপ করে ঝলসে উঠছে জ্বলন্ত অঙ্গার পোষের শেষ রাতের কুয়াশা যেন ভয়ে ভয়ে অসহায়ের মতো সেই নিভু নিভু চিতারি হাসির জ্বালায় পুড়ছে এই কেমন একটা জগতের কাছে এসে পড়েছি ভোলাদা বললেন ওই তো শ্মশান শ্মশানের চেহারার সঙ্গে আমাদের প্রথম পরিচয়ের ভয় হয়তো সত্যি আরও ভয়াল হয়ে উঠত কিন্তু কাঞ্চন কাকা আমাদের মনগুলিকে সে সুযোগই দিলেন না জ্বলন্ত অঙ্গার ছড়ানো সেই শ্মশানের বুকের দিকে তাকিয়ে আমাদের পেছনে আস্তে আস্তে চলতে চলতে কাঞ্চন কাকা বললেন আমাদের এই বান্ধব সমিতিটা যদি ঠিক থাকে যদি আর একটু জনপ্রিয় হয়ে উঠতে পারি আর টাকার দিক দিয়ে যদি কুমার সাহেবের ব্যাকিং পাই তবে মিউনিসিপ্যালিটি আসছে ইলেকশনে সুধা সিন্ধুকে আর চেয়ারম্যান থাকতে হবে না আমি হব চেয়ারম্যান বুঝলে বলা হঠাৎ কাঞ্চন কাকা একটা হাঁক দিলেন এবার ডাইনি ঘুরে ওই আপিস ঘরের কাছে দাঁড়াও আগে কল্পনাও করতে পারিনি যে এহেন একটা অদ্ভুত জায়গাতে যেখানে শুধু মানুষের চেহারা পুড়ে ছাই হয়ে যায় সেখানে একটা আপিস ঘর থাকতে পারে আর সেই আপিস ঘরের ভিতরে টেবিলের পাশে একটা জলজ্জান্ত মানুষ বুকের কাছে মস্ত একটা রেজিস্টার খাতা আর হাতের কাছে একটা কলম নিয়ে বসে থাকতে পারে আমাদের হাঁপ ধরা গলা থেকে একটা ক্লান্ত হরিবল আপিস ঘরের দরজার কাছে বেজে উঠতেই ভেতরের টেবিলের উপর লণ্ঠনের কালিমাখা আলোর পেছনে হঠাৎ চমকে উঠল একটা আবছায়াময় মাথা আর এক জোড়া ধোঁয়াটের চোখ লণ্ঠনের আলো একটুখানি উস্কে দিয়ে আর মুখ তুলে লোকটা আমাদের দিকে তাকালো। ভোলাদা আস্তে আস্তে আমাদের কানের কাছে বললেন ওই ওই লোকটাই হল ঘাটবাবু চব্বিশ ঘন্টা যার ডিউটি আর মাইনে হল বাইশ টাকা সাতানা লোকটা কেমন যেন ভোলাদা আবার ফিসফিস করে বললেন এর আগে অন্তত বার দশেক এখানে এসেছেন ভোলাদা দেখেছেন ভোলাদা লোকটা দিনে ঘুমোয় না দিন হোক আর রাত হোক লোকটা ঠিক অমনি একজোড়া জাগার চোখ নিয়ে চুপ করে বসে থাকে কোন দিকে আর কিসের দিকে যে তাকিয়ে আছে দেখে কিছুই বোঝা যায় না ঘাটবাবুর মুখটা ভালো করে দেখবার জন্য আমরা চোখ বড় করে তাকিয়ে রইলাম বয়সে লোকটাকে ভোলাদার চেয়ে অনেক বড় বলে মনে হল বোধহয় তিরিশেরও বেশি শরীরটা শুকনো আর চিমড়ে কিন্তু মুখটা সেরকম নয় ভোলাদা বললেন আমার বিশ্বাস লোকটা জেগে জেগেই কথাটা আর শেষ করলেন না ভোলাদা আপিস ঘরের টেবিলের কাছে তেমনি করে বসে আস্তে আস্তে একবার কেশে নিয়ে ঘাটবাবু গম্ভীর স্বরে বলে পাশের ওই রেস্ট ঘরের ভেতরে নিয়ে মরা নামিয়ে রাখুন সঙ্গে সঙ্গে আমাদের পেছন থেকে গা ঘেসা অন্ধকারটা যেন ধমক দিয়ে চেঁচিয়ে উঠল কাঞ্চন কাকা বললেন কী হে ঘাট ভালো ডিউটি দিচ্ছ দেখছি বলি এরকম হুকুম দিয়ে কথা বলতে শিখলে কবে সঙ্গে সঙ্গে কালী মাখা লণ্ঠনের আলোর পেছনে যেন কুঁকড়ে গেল ঘাটবাবুর অদ্ভুত চেহারাটা সত্যি কাঞ্চন কাকার পার্সোনালিটি আছে নইলে টাউনের একটা মানুষের ধমকে এই রকম ভয়ানক ছাই অঙ্গার আর ধোঁয়ার আত্মাটাও ভয়ে কুঁকড়ে যাবে কেন যাই হোক টিনের একটা শেডের ভেতরে ঢুকে আমরা খাটিয়া নামিয়ে রাখলাম পাশাপাশি দুটি টিনের শেড মাঝখানে জ্বালানি কাঠের একটা খাটো পাহাড় যত শাল কেঁদ আর কুলগাছের টেরাবাকা আর গাঁট ভরা টুকরো যেন কতগুলো শক্ত শক্ত কনুই কবজি হাঁটু আর গোডালি স্তূপ কি আশ্চর্য শেডের কাছে একটা চাঁপা গাছও রয়েছে দেখছি এখানেও তাহলে চাঁপা ফোটে কাঞ্চন কাকা বললেন না হে না গাছটা আছে এই মাত্র ফুল ধরে না রাম ও রাম পাশের শেডে আপিস ঘরের ভেতর থেকে কে যেন ধরা গলায় আস্তে আস্তে ডাকছে ভয়ে ভয়ে রাম নাম করছে নাকি কেউ হাসলেন কাঞ্চন কাকা ডোমটার ঘুম ভাঙাচ্ছে ঘাট যে ডোমটা চিতা সাজায় তার আসল নাম হল ভালোয়া কিন্তু টাউনের লোককে ওকে রাম নাম দিয়েছে কেন কাঞ্চন ক্যাকা ভয়ে ভয় তাড়াবার জন্য রামনাম শুনে শ্মশানের ভূতপ্রেত দূরে সরে যায় আশ্চর্য ধরা গলায় আর ভয়ে ভয়ে রামনাম করে পাঁচ বছর ধরে এই ভূতপ্রেতের রাজ্যে পড়ে আছে ওই লোকটা ওই ঘাট বাবু। কাঞ্চন ক্যাকা বলেন যাবে কোন চুলোয় আর ও বেটাও তো একটা আমার কেমন সন্দেহ হয় যে হঠাৎ কথাটা থামিয়ে কাঞ্চন কাকা অন্য একটা অদ্ভুত কথা বলে ফেললেন আসল কথা হলো লোকটার জন্মেরই কোনো ঠিক নেই তারপর একটা গল্পই বলে ফেললেন কাঞ্চন কাকা লোকটা কোথা থেকে একদিন টাউন এসে জুটল ভদ্রলোকদের মেসে বেশ ভদ্রলোকের মতোই থাকে আর চাকরির চেষ্টা করে কদিনের মধ্যে জুটিয়েও ফেললো একটা চাকরি রাধু সাহার অত বড় কাপড়ের দোকানের ম্যানেজার হলো একটা নতুন লোক শুনে কেমন খটকা লাগলো আমার মনে সোজা রাধুর দোকানে গিয়ে একদিন চ্যালেঞ্জ করলাম লোকটাকে রাধু সাহার দোকানে গণেশের মূর্তির পাশেই বসেছিল নতুন ম্যানেজার কাঞ্চন লোকটার একেবারে সামনে এসে সোজা মুখের দিকে তাকে প্রশ্ন করেছিলেন আপনার পিতার নাম প্রশ্ন শুনে হঠাৎ চমকে উঠে বোবার মতো তাকিয়ে রইল লোকটা তারপরেই পিতার নাম বলল কিন্তু রেহাই দিলেন না কাঞ্চন কাকা একসঙ্গে অনেকগুলি প্রশ্ন ছুড়লেন বাঁকুড়া জেলা না হয় হলো কোন গাঁ কোন থানা মামা কোথায় মামার নাম কি বাপ বেছে নেই বেশ তো কাকাদেরই নামগুলি বলুন চেঁচিয়ে ধমক দিয়ে লোকটার বুকে ধড়ফড়ানি তুলে কাঞ্চন কাকা আবার প্রশ্ন করলেন ব্রাহ্মণ যখন তখন স্পষ্ট করে বলেই ফেলুন না আপনার গোত্র কি কোন গাঁ আর কোন মেল কোন উত্তর দিল না লোকটা দেখে শুনে রাধু সাহাও অবাক হয়ে গেল গণেশের মূর্তির প্রায় গা ঘেঁষে বসে আছে এই কেমন একটা অমানুষ লোকটাও হঠাৎ ছটফট করে একটা লাফ দিয়ে গদি থেকে উঠে দোকানের সিঁড়িতে এসে দাঁড়াল তারপর প্রায় একটা দৌড় দিয়েই চলে গেল গল্প শেষ করে কাঞ্চন কাকা বললেন কিন্তু ঠিক তবু চলে গেল না কি কি অদ্ভুত জেদ কবে আর কেমন করে বেকুব চেয়ারম্যান সুধা মন ভুলিয়ে লোকটা আবার একটা কাজ জুটিয়ে নিল আমি জানতেই পাইনি একদিন এই শ্মশানি এসে দেখি এই লোকটাই রেজিস্টার খাতা নিয়ে কাজ করছে এবার শক্ত গলায় কাশলেন কাঞ্চন কাকা বাটা এখানে এসেও বদমাইশি শুরু করল হ্যাঁ বদমাইশি হ্যাঁ থানা থেকে কমপ্লেন পেয়ে আমি একদিন এখানে এসে রেজিস্টার খাতা চেক করলাম দেখলাম হ্যাঁ কমপ্লেন মিথ্যে নয় লোকটা মৃতের বাপের নাম গোলমাল করে দেয় ত্রিবেদী মশায়ের মৃত ছেলের নামের পাশে বাপের নাম লিখেছে অমুক রায় ভোলাদা বললেন ভুল করে নিশ্চয়ই রাগ করেন কাঞ্চন কাকা তুমিও যে সুধা সিন্ধুর মতো কথা বলছো ভোলা ভুল করে নয় ইচ্ছে করে এই কাণ্ড করতো লোকটা তারপরেও দেখেছি আর অনেকগুলি নামের ওই করে ছেড়েছে আমি ওকে তাড়িয়ে ছাড়বো তাড়িয়ে লাভ কি কাঞ্চন কাকা লাভ আছে বই কি ভোর হয়ে আসছে বাঁশ বোনের কটমট থেমেছে পাখি ডাকছে নদীর জল দেখা যাচ্ছে কাঞ্চন কাকা বললেন তাছাড়া এটা শ্মশান এটাও একটা পবিত্র স্থান এখানে ওই রকম একটা ইয়েকে থাকতে দেওয়া উচিত নয় ভোলাদা বলেন আমার বিশ্বাস লোকটা যেন জেগে জেগে কাঞ্চন কাকা চেঁচিয়ে উঠলেন আর রাখো তোমার বিশ্বাস আমার কেমন সন্দেহ হয় লোকটা একটা দুজনেই তাদের কথার অর্ধেকটুকু বলে চুপ করে গেলেন মাঝখান থেকে আমাদের মনের ধারণাগুলি আরও গোলমাল হয়ে গেল বুঝতেই পারলাম না ভোলাদার বিশ্বাসটা কি আর কাঞ্চন কাকাই বা কী সন্দেহ করছেন ঘাটের কাজ যখন শেষ হল তখন দুপুর হয়ে গিয়েছে টাউনে ফেরার পথে সেই কুশ ঘাসে ছাওয়া মাঠের উপর দিয়ে যেতে যেতে এক জায়গায় দেখা গেল একটা টিনের ঘর রয়েছে চারিদিকে মাদার গাছের বেড়া ঘরই বটে কিন্তু দেখে মনে হয় মাঠের মাঝখানে যেন প্রকাণ্ড একটা ডাস্টবিন উপুড় হয়ে পড়ে রয়েছে ভোলাদা বললেন ওই হল ঘাটবাবুর কোয়ার্টার কদিন পরই আমরা দেখলাম আর দেখতে পেয়ে আমাদের চোখগুলিও যেন একটা অবুজ বিস্ময়ে চমকে উঠল সন্ধ্যাবেলা টাউনের সিনেমা হাউসের সামনে সড়কে দাঁড়িয়ে আছেন ঘাটবাবু ছাই ধোঁয়া আর অন্ধকারের দেশে বাস করে যে লোকটা সেই লোকটা আবার এই আলোর রাজ্যে কেন দেখতে খুবই অদ্ভুত লাগছিল কালীমাখা লণ্ঠনের আলোকের পেছনে যার এক জোড়া ধোঁয়াটের চোখ দেখেছি তাকেই দেখছি জল জলা এক জোড়া চোখ নিয়ে পানের দোকানের আয়নার দিকে তাকিয়ে আছে। বোধহয় পান খাবার শখ হয়েছে মাধাহের দাদু অধর মুখুজ্জে খুবই ধীর স্থির ও শান্ত মানুষ সাদা দাড়ির বোঝা বুকের উপর শুইয়ে দিয়ে সকাল সন্ধ্যা খাটের উপর শুয়ে থাকেন অধর দাদু আর মাঝে মাঝে বাইরের পথের দিকে তাকান এমন মানুষকেও সেদিন চমকে দিল ঘাটবাবু পথের উপর ঘাটবাবুকে যেতে দেখতে পেয়েই হাতের এক ঠেলায় খোলা জান্দার পাট সশব্দে বন্ধ করে দিলেন অধর দাদু একবার দুবার তিনবার আরো অনেকবার দেখলাম টাউনের ভেতরেই ঘোরাফেরা করছে ঘাটবাবু দেখে আরও আশ্চর্য হয়ে গিয়েছি টাউনের কুকুরগুলিও বোধহয় লোকটার গা থেকে পোড়া জীবনের গন্ধ পায় সত্যি নারায়ণ মোদকের দোকানের সামনে একদিন দেখলাম তিন চারটে খেঁকি কুকুর পেছন থেকে খেউ খেউ করে ঘাটবাবুকে যেন তাড়া করে নিয়ে চলেছে একটা শালপাতার ঠোঙা হাতে নিয়ে এক মনে আর আস্তে আস্তে চলে যাচ্ছে ঘাটবাবু আমাদের কাছ থেকেই বারবার ঘাটবাবুর চালচলনের খবর পাচ্ছিলেন কাঞ্চন কাকা আর শুনে চমকে উঠছিলেন বললেন লোকটা বড় বেশি বাড়াবাড়ি শুরু করেছে দেখছি বুঝতে পারি না কিসের বাড়াবাড়ি কদিন পরে বান্ধব সমিতির বৈঠকে কাঞ্চন কাকা আরও জোর গলায় তার সন্দেহটাকে চেঁচিয়ে ঘোষণা করলেন খবর পেয়েছি লোকটার চেয়ারম্যান সুধাসিন্ধুর কাছেও একবার এসেছিল চার দিনের ছুটি চেয়ে একটা দরখাস্তও দিয়ে গিয়েছে আমার সন্দেহ হয় ভয়ানক সন্দেহ হয় কাঞ্চন কাকার এই ভয়ানক সন্দেহের চিৎকার শুনে আশ্চর্য হবার পর প্রায় ছটা মাস পার হয়ে গেল তারপর একদিন হঠাৎ বান্ধব সমিতির কাছে আবার একটা কাজের ডাক এল আবার আমাদের কাঁধের ওপর কাঁচা কাঠের খাটিয়া মচমচ করে আর সেই সঙ্গে নরবর করে গলিত কুষ্ঠে খয়ে যাওয়া চরণবাবুর এইটুকু একটা শরীর কুশ ঘাসে ছাওয়া মাঠের উপর দিয়ে দুপুরের রোদে ঘামতে ঘামতে আমরা এগিয়ে চলেছি ঘাটের দিকে হঠাৎ ঘাটবাবুর কোয়ার্টারের দিকে তাকিয়ে যেন একটা আর্তনাদ করে উঠলেন কাঞ্চন কাকা এই রে যা ভয় করেছিলাম তাই হয়েছে বাটা ঠিক কোন এক ভদ্রলোকের সর্বনাশ করে বসে আছে উপর করা ডাস্টবিনের মতো দেখতে নয় ঘাটবাবুর কোয়ার্টার যেন রঙিন একটা ছবির মতো ফুটে রয়েছে কে জানে কবে পাতকুর ধারে পেপে গাছগুলি এত বড় হয়ে উঠল মাদার গাছের বেড়ার উপর অপরাজিতার লতা ঝুলছে টকটকে লাল গাঁদা ফুটে রয়েছে পাতকুর সামনে আর সবচেয়ে রঙিন হয়ে ঝলমল করছে আর একটা জিনিস পেঁপের শাড়ির কাছে দড়ের গায়ে একটা ভেজা রঙিন শাড়ি হাওয়ায় দুলে দুলে শুকোচ্ছে শ্মশানের ধোঁয়ার জ্বালা আর মৃত্যুর ময়লা ছাইয়ের রুক্ষতায় মাখা সেই ডাস্টবিনের মতো ঘরটাকে চূর্ণ করে দিয়ে সেখানেই যেন একটা নতুন কুটিরে শৌখিন জীবনের জয়পতাকা পতাকা উঠছে ইস সহ্য করতে পারছিলেন না কাঞ্চন কাকা লোকটা সত্যি শেষ পর্যন্ত বিয়েও করে ফেললো কিন্তু এই অন্যায়ের এই ভাওতার ফল ওকে একদিন পেতেই হবে সত্যি একটা শখ পেয়েছেন কাঞ্চন কাকা যে লোকটাকে নিতান্ত একটা অসুচি জীব বলে মনে করেন কাঞ্চন কাকা যে লোকটা তার নিজের পরিচয় বলতে পারে না সেই লোকটা শেষ পর্যন্ত কোথায় কোন এক সুখী ঘরের জাত সমাজ ও বংশের বেড়া ভেঙে একটা মেয়েকে যেন চুরি করে নিয়ে পালিয়ে এসেছে কাঞ্চন কাকা আবার নিজের মনেই গজরে উঠলেন জানতে হবে লোকটা সত্যি বিয়ে করেছে না ইয়ে করছে মাঠের ওপর দিয়েই জোরে হর্ন বাজাতে বাজাতে মস্ত একটা মোটর গাড়ি আমাদের পেছনে এসে দাঁড়ালো কাঞ্চন কাকা ব্যস্তভাবে আর উল্লাসের সঙ্গে ছেঁচিয়ে উঠলেন আমাদের পেট্রন আমাদের পেট্রন কুমার সাহেব তোমরা একটু থামো কুমার সাহেবের গাড়িও থেমে রইল কিছুক্ষণ দিব্যি ফর্সা ছিপছিপে সুন্দর চেহারা কুমার সাহেবের ধবধবে ধবে আদির জামা গায়ে চোখের কোণে সুরমার সরু প্রলেপ কোলের ওপর একটা রাইফেল নিয়ে বসে আছেন কুমার সাহেব এই মাঠ ছাড়িয়ে অনেক দূরের ওই হরতুকির জঙ্গলে তিতির শিকার করতে চলেছেন মোটর গাড়ির ফুটবোর্ডের কাছে দাঁড়িয়ে কাঞ্চন কাকা কিছুক্ষণ কুমার সাহেবের সঙ্গে আলোচনা করলেন মিউনিসিপ্যালিটির আগামী ইলেকশনের কথা আবার হর্ন বাজিয়ে মাঠের উপর দিয়ে আর ঘাটবাবুর কোয়ার্টারের মাদার গাছের বেড়ার পাশ দিয়ে কুশ ঘাসের ওপর মোটরের চাকার চওড়া দাগ এঁকে দিয়ে ছুটে চলে গেল কুমার সাহেবের গাড়ি আমরা এগিয়ে চললাম ঘাটের আপিস ঘরের দিকে এবং আপিস ঘরের দরজার কাছে এসে কাঞ্চন কাকার রাগ একেবারে মত্ত হয়ে ফেটে পড়ল ঘাটবাবুর কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন কাঞ্চন কাকা সত্যি কথা বলো বিয়ে করেছ না ইয়ে ঘাটবাবু বলে বিয়ে করেছি ঠিক করে বলো আগে হ্যাঁ স্যার সপ্তপদী হয়েছে কুসন্ডিকা হয়েছে নিয়ম মতো মন্ত্র পড়ে হোম করা হয়েছে আর কি জানতে চান শান্তভাবে এবং বেশ শ্রদ্ধা রেখেই কথা বলছিল ঘাটবাবু কথাগুলির মধ্যে কেমন যেন একটা ভীরু ভীরু আবেদনও ছিল যেন কাঞ্চন কাকার কাছে ক্ষমা চাইবার চেষ্টা করছে ঘাটবাবু যেন বিশ্বাস করেন কাঞ্চন কাকা মানুষ যেভাবে বিয়ে করে ঠিক সেইভাবেই এই বিয়ে হয়েছে তবে যদি এর মধ্যে কোনো অন্যায় হয়ে থাকে সে অন্যায় ঠিক ঘাটবাবুর জীবনের অন্যায় নয় সে কথা ভুলে গেলেই তো হয় কাঞ্চন কাকা সব শুনে নিয়ে বললেন তবু এ বিয়ে বিয়েই নয় বুঝতে পারছো আমার কথাটা কাঞ্চন কাকার প্রশ্নের আঘাতে সেই মুহূর্তে ঘাটবাবুর চোখ দুটো ধোঁয়াটে হয়ে গেল এই প্রশ্ন যেন ঘাটবাবুর প্রাণের অবৈধ অস্তিত্বটাকেই টানাটানি করে চিৎকার করছে সমাজের মানুষের ঘরে ঢুকে বিয়ে করার অধিকারও নেই যে প্রাণের নেই কোনো শখ আহ্লাদ আর ইচ্ছার আপিস ঘরের ভেতর থেকে বের হয়ে এসে কাঞ্চন কাকা আমাদের কানের কাছে আরেকবার আস্তে আস্তে জালেন। লোকটা সত্যি যদি কোনো বাজে ছুঁড়িকে ভাগিয়ে নিয়ে আসতো তাহলে কিছু বলবার ছিল না কিন্তু বুঝেছি ব্যাটা সত্যি পরিচয় ভাঁড়িয়ে একটা ভদ্রলোকের মেয়েকেই বিয়ে করেছে ছি কি ভাবতে ভাবতে ঘাটের দিকে চলে গেলেন কাঞ্চন কাকা আমরা ঘাটবাবুর কাছে এসে ভিড় করে দাঁড়ালাম দিব্যি মানুষের মতোই দেখাচ্ছি ঘাটবাবুকে পরিষ্কার একটা টুইলের কামিজ পরেছে ঘাটবাবু রোগা শুকনো চেহারাটার মধ্যে একটা চকচকে হাসি হাসি ভাব যেন ফুটে রয়েছে হাতে একটা নতুন ঘড়িও দেখলাম আমাদের দেখে একটু খুশি হয়ে ঘাটবাবু ডাক দেয় আসুন ভাই একটু সুখ দুঃখের গল্প করি প্রথমেই বলে আমি আর এখানে থাকছি না এ কাজ ছেড়ে দেবই দেব এখানে কি মানুষে থাকে স্ত্রী পুত্র নিয়ে এই ভাগাড়ের কাছে থাকা অসম্ভব হঠাৎ ফিক করে হেসে ফেলে বলে আপনাদের বৌদির এখন পাঁচ মাস হাসি হাসি চোখ নিয়ে আকাশের দিকে তাকিয়ে তারপরে আমাদের দিকে তাকায় ঘাটবাবু আপনাদের বৌদি দেখতে বেশ সুন্দর মাইরি বলছি একদিন ফটো দেখাবো আপনাদের এখনই দেখান না ফটো তোলানো হয়নি এখনো। কবে তোলাবেন ঘাটবাবু হাসতে গিয়ে একেবারে গোলে যায় যেন এই ধরুন আর চার মাস তারপর আরও মাস বাচ্চাটার অন্নপ্রাশনের দিনে টাউনে গিয়ে হরেবাবু স্টুডিওতে একখানি বড় সাইজের ফটো তোলাব মাঘ ছেলেকে একসঙ্গেই কেমন কথাটা ভালো বলিনি প্রশ্নের উত্তর না পেয়ে ঘাটবাবুই আবার প্রশ্ন করে ছমাস বয়স হলেই তো অন্নপ্রাশন দিতে হয় তাই না আমরা বলি হ্যাঁ রাম নাম সৎ হ্যাঁ গম্ভীর স্বরে একটা ক্লান্ত আক্ষেপের কোরাস যেন হাঁপাতে হাঁপাতে আপিস ঘরের দরজার কাছে এসে দাঁড়ায় তারপরই আরেকটা বিরক্ত হয়ে হাঁক দেয় ঘাটবাবু ওদিকে চলে যাও সার্টিফিকেট রেখে ওদিকে সরে পড়ো যত্ত সব সার্টিফিকেটগুলিকে অবহেলার সঙ্গে খাতার নিচে চেপে রেখে আমাদের সঙ্গে গল্প করতে থাকে ঘাটবাবু রাম রাম ধোঁয়া ছাই আর জ্বলন্ত অঙ্গারের এই পৃথিবীটাকে কোনো মতে যেন ঘৃণা চেপে সহ্য করছে ঘাটবাবু দূরের জীবনময় সংসার থেকে খেদানো যত আবর্জনা এখানে দিনরাত্রি মিছিল করে আসছে এখানে কি জীবনের শখ আর আহ্লাদ নিয়ে বাস করা যায় কুষ্ঠি চরণবাবু ছাই হয়ে যাবার পর আমরা যখন আবার মাঠের পথ ধরে ফিরে চললাম তখন কাঞ্চন কাকা আমাদের কাছ থেকেই শুনলেন ঘাটবাবু কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায় কাঞ্চন কাকা বললেন ওর কথার এক ফোঁটা বিশ্বাস করো না ও যাবে না না মিথ্যে কথা বলছে আমার খুব সন্দেহ হয় লোকটা হলো একটা হঠাৎ কথা থামিয়ে কাঞ্চন কাকা ঘাটবাবুর কোয়ার্টারের দিকে চোখ বড় বড় করে তাকালেন তারপরে আমাদের তাড়া দিয়ে বললেন চলো চলো তাড়াতাড়ি চলো অনেক বেলা হয়েছে আমরা একটু আশ্চর্য হয়ে দেখলাম কুমার সাহেবের মোটর গাড়ি ঘাটবাবুর কোয়ার্টারের চারদিকে পাক দিয়ে ঘুরছে থামছে আবার চলে যাচ্ছে যেন মাদার গাছের বেড়ার ঝোপে তিতির সন্ধান করছেন কুমার সাহেব অনেকগুলি মাস পার হয়ে যাবার পর আবার আমাদের কাঁধের উপর কাঁচা কাঠের খাটিয়া মচমচ করে আর নরবর করে ফাঁসিতে মরা প্রচণ্ড ডাকাত ইন্দ্র সিংয়ের শরীর কিন্তু ও কি ঘাটবাবুর কোয়ার্টারের আবার এই দশা হলো কেন ডাস্টবিনের মতো উপুড় হয়ে পড়ে রয়েছে একটা টিনের ঘর চারদিকে মোটর গাড়ির চাকার আঘাতে মাটির উপর ক্ষতের রেখা আঁকা হয়েছে গেল বর্ষার জলেও মুছে যায়নি কোথায় অপরাজিতার লতা আর কোথায় বা লাল টকটকে গাঁদা দড়িতে কোনো রঙিন শাড়ি দুলে দুলে শুকোয় না তবে কি ঘাটবাবু কাজ ছেড়ে দিয়ে চলেই গিয়েছে ভুল ধারণা দেখলাম রেজিস্টার খাতা তেমনি বুকের কাছে টেনে নিয়ে চুপ করে বসে আছে ঘাটবাবু লোকটা শুকিয়ে পাকিয়ে বিশ্রী হয়ে গিয়েছে কাঞ্চন কাকা সোজার সামনে গিয়ে প্রশ্ন করলেন খুব না বলেছিলে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে তবে এখন আছো কেন যাব কবে শিগগিরি ভালো কথা কিন্তু মিথ্যে কথা যাবার হলে তুমি এতদিনে চলে যেতে ঘাটের দিকে যেতে যেতে কাঞ্চন কাকা আবার যেন নিজের মনেই বলতে থাকেন বুঝেছি তোমাকে না সরালে তুমি সরবে না কাঞ্চন কাকা চলে যেতে আমরা ঘাটবাবুকে গিয়ে ধরলাম কই ঘাটবাবু সেই ফটো কই সে যে বলেছিলেন তারপর তো এক বছর পার হয়ে গিয়েছে। ফটো তোলানো হয়নি কেন আপনাদের বৌদি এখানে নেই কোথায় গেছে বাপের বাড়ি চলে গিয়েছে ছেলে ঘাটবাবু হাসে ছেলে হয়েছে নিশ্চয়ই এতদিনে না হওয়ার কথা তো নয় কবে আসবে ওরা ঘাটবাবু আবার হাসে আসবে তবে আসতে একটু দেরি করবে নিশ্চয়ই রাগ করে চলে গিয়েছে কিনা আর কোনো কথা না বলে আবার দূরের দিকে আনমোনার মতো তাকিয়ে রইল ঘাটবাবু এক বছর দু বছর তারপর আরও একটা বছর পার হয়ে গেল বান্ধব সমিতির কাজ চলতেই থাকে শ্মশান ঘাটে গিয়ে ঘাটবাবুকে ঠিক তেমনই দেখতে পাই বুকের কাছে রেজিস্ট্রার খাতা আর হাতের কাছে কলম নিয়ে তেমনি বসে আছে সকাল দুপুর সন্ধ্যা বা রাত সব জেগে রয়েছে ঘাটবাবুর চোখ ভোলাদা বলেন আমার বিশ্বাস লোকটা জেগে জেগেই কি যেন দেখছে কাঞ্চন কাকা ভোলাদার কথা শুনে তেমনি চেঁচিয়ে প্রতিবাদ করেন বাজে কথা ঘাটবাবু নামে এই লোকটার কথা এক ফোঁটাও বিশ্বাস করা উচিত নয় ঠিকই বলেছিলেন কাঞ্চন কাকা এই যাবো শিগগির যাব যাবই যাব করে করে বছরের পর বছর পার করে দিচ্ছে কিন্তু যায় না আর কোথায় বা সেই ফটো একেবারে ভুয়ো একটা কথার কারসাজি মাত্র বাপের বাড়ি থেকে বউ এইবার আসবে এলো বলে এইবার নিশ্চয়ই আসবে বলে মনে হচ্ছে এই রকম শুধু বাজে কথার ছলনায় আমাদের প্রশ্নগুলিকে এতদিন ধরে শুধু ঠেকিয়ে আসছে ঘাটবাবু কিন্তু আজ পর্যন্ত বউ আর ছেলে এলো না তারপর একদিন সেদিন আমরা একেবারে শ্মশানের বালিয়াড়ির উপর নেমে এসে খুব শ্রদ্ধার সঙ্গে এক সাধুর সৎকার করছি শুনেছি মৃত্যু বরণ করে দেহত্যাগ করেছেন এই সাধু কাঞ্চন কাকা বললেন তোমাদের ঘাটবাবুকে এবার চলে যেতেই হবে মনে হচ্ছে কেন পুলিশ ওকে সন্দেহ করছে সন্দেহভাজন ব্যাট ক্যারেক্টারের খাতায় ওর নাম চড়েছে ভোলাদা চমকে উঠলেন কেন কি করেছে ঘাটবাবু আমাদের পেট্রন কুমার সাহেবই ওর নামে থানাতে ডায়েরি করিয়েছেন লোকটা প্রায়ই রাত্রিবেলায় অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মধুপুর রোডে কুমার সাহেবের সেই বাগানবাড়ির পাঁচিলের আশেপাশে ঘুরঘুর করত দারোয়ানেরা বলে ভয় দেখাবার জন্য প্রেতের গলার স্বর নকল করে লোকটা কাঁদত একদিন ধরা পড়ে গেল মারও খেলো তারপর পুলিশ ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে রাত্রিবেলা টাউনের দিকে ওর যাওয়াও নিষেধ করে দিয়েছে পুলিশ সাধুর চিতা দাউ দাউ করে জ্বলছে হঠাৎ যেন একটা লাভ দিয়ে চিতার কাছে হাজির হলো ঘাটবাবু উস্কু খুস্কু চুল লাল চোখ ছেঁড়া খাঁকি কামিজ ধুতির খুঁট কোমরে জড়ানো চিতার দিকে তাকিয়ে ঠাট্টা করল ঘাটবাবু বাহ এ কেমন বাবা সাত মন শেষ করে তবু ছাই না ওরে রাম লগি দিয়ে এটার আত্মীর পিণ্ডিটাকে পিটিয়ে দিত একবার এ চিতা থেকে ও চিতা ঘুরে ঘুরে যেন শুধু টিটকারি দিয়ে ফিরতে থাকে ঘাটবাবু টাউনের জীবন আর সেই জীবনের মানুষগুলিকে যেন এখানে এক বদ্ধভূমির মধ্যে বাগে পেয়েছে ঘাটবাবু আর বেপরোয়া ঘেন্না করে করে প্রতিশোধ তুলছে আবার হাক দেয় ঘাটবাবু ওটা কে পুড়ছে রে রাম নন্দমুদিব দয়। রাম বলে হ্যাঁ ঘাটবাবু হাসতে গিয়ে যেন মুখ ভেঙচে ফেলে তিন আনার একটা সাবান একদিন ধারে চেয়েছিলাম ওর কাছে কিন্তু দেয়নি নন্দমুদির শ্মশান বন্ধুরা রাগ করে তাকায় এসব আবার কীরকমের কথা বলছে ঘাটবাবু রামের কানের কাছে মুখ এগিয়ে বিড়বিড় করে ঘাটবাবু বেশ গনগনে আঁচ হয়েছে চিতাটার কিছু আগুন সরিয়ে রাখ রাম। আর আমার চায়ের কেটলিটা নিয়ে এসে চাপিয়ে দে আবার দূরে একটা চিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওটা কেরে রাম সেই খ্যামটা বলি না রাম বলে হ্যাঁ কি হল ওর এত তাড়াতাড়ি বা এলো কেন আসছে হলিতে নাচবার বায়না নেয়নি আমাদের দিকে তাকিয়ে ঘাটবাবুর চেঁচাতে থাকেন এখন আর কী বা এমন মরার ভিড় দেখছেন কার্তিক মাসটা আসুক তখন দেখবেন খেলা কেমন জমে আমার সন্দেহ হয় বলতে বলতে উঠে দাঁড়ালেন কাঞ্চন কাকা আর ঘাটবাবুর কাছে এগিয়ে গিয়ে কড়া ধমক ছাড়লেন কি পেয়েছে হ্যাঁ মৃতের প্রতি এরকম ব্যবহার করলে তোমাকে আমি তিন দিনের মধ্যেই ঘাটবাবু হেসে ফেলে চলেই যাব স্যার কারো কাঞ্চন কায়াতো রবে না তবে কি ছাড় আর কেন মায়া গুনগুন করে যেন একটা সুরেলা আনন্দ ভাসতে ভাসতে নদীর আধহাঁটু জলের উপর দিয়ে ছপ ছপ করে হেঁটে আপিস ঘরের দিকে চলে গেল ঘাটবাবু ভোলাদা বললেন লোকটা মদ খেয়েছে বোধ কাঞ্চন কাকা বলেন মদ তো কুমার সাহেবও খান কিন্তু তাই বলি কি এরকম অমানুষের মতো কেউ কথা বলতে পারে যদি অমানুষ না হয় যাবার আগে দেখলাম একটু অন্যরকম হয়ে রয়েছে ঘাটবাবু রেজিস্টার খাতা বুকের কাছে নিয়ে যেন ছটফট করছে চোখের দৃষ্টিটাও আর সেই রকম নয় মাথা হেঁট করে মাটির দিকে তাকিয়ে আছে দূরের আকাশের দিকে তাকিয়ে আর যেন কিছু দেখবার নেই বহুদিনের ব্যর্থ প্রতীক্ষায় ক্লান্ত হয়ে চোখ দুটো এবার ভরসা হারিয়ে একেবারে রক্তাক্ত হয়ে গিয়েছে চলে যাওয়ার জন্যই ছটফট করছে ঘাটবাবুর হাত পাগুলি কিন্তু কি বিশ্রী ঘাটবাবুর এইসব কথা আর চিৎকার যাবার আগে যেন একবার মানুষের জীবনের যত শ্রদ্ধে বেদনাগুলিকে এই শ্মশানের বালুতে আছড়ে আছড়ে হেসে নিচ্ছে লোকটা শেষ রাতের অন্ধকার এক পশলা বৃষ্টি হয়ে গেল এতক্ষণ আমরা সড়কের ধারেই একটা বটের তলায় দাঁড়িয়েছিলাম আমাদের কাঁধের ওপর কাঁচা কাঠের খাটিয়ায় শান্ত হয়ে পড়েছিল আমাদের সমিতির পেট্রন কুমার সাহেবেরই এক রানীজির দেহ কাঞ্চন কাকার কাছ থেকে লোক এসে খবর দিতেই সেই সন্ধ্যাতে আমরা দৌড়ে গিয়ে মধুপুর রোডের ধারে সেই বাগানবাড়ির ফটকে দাঁড়িয়েছিলাম বাগানবাড়ির ভেতর থেকে ডাক্তারকে সঙ্গে নিয়ে একবার বের হয়ে এলেন কাঞ্চন কাকা মৃত্যুর সার্টিফিকেট লিখে দিয়ে চলে গেলেন ডাক্তার তারপর কুমার সাহেবের মোটর গাড়িও ভেতর থেকে বের হয়ে এলো মধুপুর রোডের অন্ধকার ভেদ করে কুমার সাহেবের গাড়ি তখনই দূরের তিন পাহাড় গড়ের দিকে উর্ধ্বশ্বাসের ছুটে চলে গেল মোটর গাড়ির গর্জনের মধ্যেই শুনতে পেলাম গাড়ির ভেতরে একটা ছোট ছেলের গলার নাকানি আর ক্ষীণ স্বরের কান্না তারপরই কাঞ্চন কাকার নির্দেশ মতো দোতলার ঘরের এক পালঙ্কের ওপর থেকে সিল্কের চাদরে ঢাকা রানীজিকে কাঁচা কাঠের খাটিয়ায় তুলে নিয়ে আমরা সোজা ঘাটের দিকে রওনা হয়ে এতদূর চলে এসেছি ভোলাদাকে একবার জিজ্ঞাসা করেছিলাম কে এই রানীজী ভোলাদা কুমার সাহেবের স্ত্রী ভোলাদা বললেন না তাহলে কে ইনি ভোলাদা বিরক্ত হয়ে বলেন কুমার সাহেবের নানা রকম রানীজী থাকেন ইনিও একরকম রানীজী হবেন আবার সেই কুশ ঘাসে ছাওয়া মাঠ সেই আপিস ঘর আর সেই ঘাট আর সেই রকমই বুকের কাছে রেজিস্টার খাতা টেনে নিয়ে কালীমাখা লণ্ঠনের আলোর পেছনে বসে রয়েছে আবছায়াময় ঘাটবাবু আমাদের হরিবল থামতেই লাফ দিয়ে উঠে এলো ঘাটবাবু আর কাঞ্চন কাকার দিকে একটা কাগজ তুলে দেখিয়ে হেসে ফেলল রেজিগনেশন স্যার আর অবিশ্বাস করবেন না এইবার চলেই যাচ্ছি কাঞ্চন কাকা কটমট করে ঘাটবাবুর দিকে তাকালেন তারপর মুখ ফিরিয়ে ঘাটবাবুর কথার উত্তরটা আমাদেরই কানের কাছে ফিসফিস করে বললেন কদিন আগেই চলে গেলে ভালো করতে বাছা তাহলে এরকম একটা শাস্তির গলাধাক্কার খেতে হতো না কি বললেন কাঞ্চন কাকা কিছু না অন্যায় করলে প্রতিফল পেতেই হয় এই আর কি রেস্ট ঘরের ভেতরে খাটিয়ার উপর সিল্কের চাদর আবৃত রানীজি পড়েছিলেন কাঞ্চন কাকা বললেন ওর মুখের উপর থেকে চাদরটা নামিয়ে দাও চাদরটা সরিয়ে দিয়েই ভালো করে দেখলাম হ্যাঁ রানীজিরই মতো সুন্দর মুখ বটে কাঞ্চন কাকার নির্দেশ মতো একটা লণ্ঠনও ঝুলিয়ে দিলাম রেস্ট ঘরের কাঠের থামের গায়ে লণ্ঠনের মৃদু আলো রানীজির মুখের উপর ছড়িয়ে পড়ে আরও মিষ্টি হয়ে ওঠে রানীজির সুন্দর মুখের শোভা কাঞ্চনকাকার কাকার কথাবার্তা চোখের চাউনি ঘোরাফেরার ভঙ্গি কেমন যেন অস্বাভাবিক মনে হল যেন একটু বিচলিত হয়েছে কাঞ্চন কাকার বেপরোয়া মনের সাহসগুলি কোনো রাতের অন্ধকারকেই যিনি কোনোদিন গ্রাহ্য করেননি শ্মশানের ভয়গুলিকে এক ধমকে যিনি ভয় পাইয়ে দিয়েছেন সেই কাঞ্চন কাকার চোখ দুটো যেন ছমছম করছে মানুষটার গতর কীরকম কমন কাট লাগবে শুনি বলতে বলতে রেস্ট ঘরের ভেতরে এসে ঢুকল ঘাটবাবু কাঞ্চন কাকা ব্যস্তভাবে আমাদের ডাক দিলেন তোমরা সবাই এদিকে চলে এসো রেস্ট ঘরের ইটের সিঁড়ি দিয়ে আমরা একসঙ্গে নেমে গিয়ে দাঁড়িয়ে রইলাম সেই ন্যাড়া চাঁপা গাছের কাছে ধোঁয়ার জ্বালায় কালো হয়ে গেছে যে গাছটা আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে দেখছি রানীজির মুখের দিকে একবার তাকাতে গিয়েই এই ন্যাড়া চাঁপা গাছটারই মতো একেবারে থমকে আর স্থির হয়ে দাঁড়িয়ে রইল ঘাটবাবু তারপর ধীরে ধীরে কাছে এগিয়ে এলো রানীজির মুখের ঢাকা আরেকটু নামিয়ে দিল তারপর খাটিয়ার পাশে মেঝের ধুলোর উপর ধপ করে বসে পড়ল ঘাটবাবু ভোলাদা আসতে চেঁচিয়ে উঠলেন ও কি কাঞ্চন কাকা বললেন থাকবে কিছু বলো না ওর যা ইচ্ছে হয় করুক রানীজির সিঁদুর মাখানো সিথি মাথা ভরা একরাশ কালো চুল আর টিপ লাগানো কপালের উপর আস্তে আস্তে হাত বুলিয়ে মাঝে মাঝে চোখ বন্ধ করছে ঘাটবাবু একটা মরা মেয়ে মানুষের সুন্দর মুখের উপর লুব্ধ সাপের মতো শিরশির করে ঘাটবাবুর রোগা আর শুকনো হাতটা ঘুরছে আবার মনে হয় যেন অনেক যন্ত্রণায় ক্লান্ত একটা মানুষকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াচ্ছে ঘাটবাবু আমাদের মনে ছ্যাঁক করে একটা সন্দেহ চমকে ওঠে একই কাণ্ড শ্মশানের লোকটা দূরের টাউনের জীবনের একটা মানুষকে এরকম ভালোবাসা দেখাচ্ছে কেন যেন বলতে চাইছে ঘাটবাবু জীবনটাই একটা শাস্তি ওর মধ্যে থাকতে নেই চলে এসো আমার কাছে আর রানীজির মুখটা দেখে মনে হয় এক পলাতকার প্রাণ যেন জীবনের ভয় থেকে এতদিনে মুক্ত হয়ে এই ভস্য আর অঙ্গারের রাজ্যে এক ঘাটবাবুর কাছে এসে শান্তির আশ্বাস নিচ্ছে ভোর হল পাখি ডেকে উঠল চিতা সাজিয়ে ফেলল রাম শান্ত চোখ নিয়ে চুপ করে দাঁড়িয়ে সবই দেখল ঘাটবাবু নদীর বালিয়াড়িতে নেমে ভালো করে দেখল ভালো করে চিতা সাজানো হয়েছে কিনা রাম নাম সৎ হ্যায় ধনির সঙ্গে সব নিয়ে আরও কয়েকটি দল এল সবারই সঙ্গে আলাপ করে ঘাটবাবু ভোরের শ্মশানের এই বাতাসকেই যেন ভালোবেসে ফেলেছে আর একেবারে শান্ত হয়ে গিয়েছে ঘাটবাবুর অশান্ত আত্মা মোটা গেটে কাঠগুলোয়ার দিস না রাম পুড়তে বড় দেরি করে আর বড় ধিকি ধিকি করে জলে বলতে বলতে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে ঘাটবাবু এখানে ঠাই নিতে এসে যেন কারো কষ্ট না হয় যেন ব্যথা না পায় সবগুলি বড় যত্ন আর বড় মায়া নিয়ে কাজ দেখছে ঘাটবাবু একটু দূরে এক ভিখারির চিতার দিকে তাকিয়ে ঘাটবাবু ব্যথার্থভাবে আক্ষেপ করে আহ বেচারা কি ওরকম আধপোড়া করে ফেলে রাখিস না রাম আরও কিছু কাঠ চাপিয়ে দে টাউন থেকে এত দূরে এই নিরালা মাঠের শেষে এই নদীর বালিয়াড়ির বুকে ছাই আর অঙ্গারগুলিও যেন একটা সংসার যেন ভালোবেসে ঘর বাঁধা যায় এখানে দুই চোখে তৃপ্তি আর শান্তি নিয়ে ঘুরে বেড়াতে থাকে ঘাটবাবু তারপরে কাঞ্চন কাকার হাত থেকে সার্টিফিকেট নিয়ে চলে যায় রানীজির চিতার জ্বলন্ত অঙ্গার জল ছিটিয়ে নিভিয়ে দেবার পর আমরা যখন টাউনে ফিরবার জন্য প্রস্তুত হলাম তখন দুপুরও পার হয়ে গিয়েছে দূরে দাঁড়িয়েই দেখলাম রেজিস্টার খাতার উপর মাথা নামিয়ে আর মুখ লুকিয়ে যেন ঘুমিয়ে রয়েছে ঘাটবাবু ঘুম কি আশ্চর্য এতদিন পরে ঘাটবাবুর চোখে ঘুম কাঞ্চন কাকা আস্তে আস্তে বললেন উহ খুব শাস্তি পেল লোকটা তারপরই ব্যস্তভাবে বললেন যাও তো ভোলা ওর কাছ থেকে রেজিগনেশন চিঠিটা চেয়ে নিয়ে এসো ভোলা দা একটু দ্বিধা করেন ও নিজেই যখন চলে যাবে বলছে আমরা আর কেন তবুও আমার একটু সন্দেহ হয় ভোলা ওর কথা বিশ্বাস করো তাছাড়া আমাদেরও একটা কর্তব্য আছে আমাদের পেট্রন কুমার সাহেব যার নামে পুলিশে ডায়েরি করিয়েছে সেই লোকটাকে আর এখানে থাকতে দেওয়া কোনো উচিত নয় ভোলাদা এগিয়ে গিয়ে আস্তে আস্তে ডাক দেয় ও ঘাটবাবু পর মুহূর্তে রেজিস্টার খাতার দিকে চোখ পড়তেই চমকে ওঠেন ভোলাদা পার্টি পেটিপে আমাদের কাছে ফিরে এসে ফিসফিস করে বলেন শিগগির আসুন কাঞ্চন কাকা এসে দেখে যান লোকটা আবার নাম গোলমাল করে রেখেছে কুমার সাহেবের এক রানীজি মারা গিয়েছেন সার্টিফিকেটেও তাই লেখা আছে কিন্তু এসব কি অদ্ভুত মিথ্যে কথা মৃতার নাম সুমিতা গাঙ্গুলি বয়স পঁচিশ সধবা সন্তানবতী একটি ছেলে হার্টের অসুখে মৃত্যু মৃতার স্বামীর নাম মাধব গাঙ্গুলি রেজিস্টারের ছক্কাটা এক একটা ঘর পূর্ণ করে মৃতার এই অদ্ভুত মিথ্যা পরিচয় লিখে রেখেছে ঘাটবাবু আর সেই মিথ্যা কথাগুলির পাশেই মাথা রেখে ঘুমিয়ে রয়েছে মিথ্যুক লোকটা কাঞ্চন কাকা আমাদের দিকে তাকিয়ে হাসলেন তারপর গলার স্বরে একটু কর্কশ জোর এনে ডাক দিলেন ওহে মাধব গাঙ্গুলি সঙ্গে সঙ্গে ঘাটবাবু মুখ তুলে তাকিয়ে বলে উঠল বলুন একই কাণ্ড তাহলে এই ঘাটবাবুই হল মাধব গাঙ্গুলি আর ওই যে রানীজি চিতা এতক্ষণ ধরে পুড়ে ছাই হয়ে গেলেন তিনি হলেন এই মাধব গাঙ্গুলির ঘরের মানুষ সুমিতা গাঙ্গুলি যার রঙিন শাড়ির রং অনেকদিন ঝলমল করে বাতাসে দুলেছিল ওই কোয়ার্টারের পেঁপে গাছের কাছে এই ব্যাপার এতদিন আমাদের কাছে রহস্যটা পরিষ্কার হয়ে গেল ঘাটবাবুরই বউ তাহলে একদিন এখান থেকে চলে গিয়ে রানিজি হয়ে গিয়েছিলেন তাই তো বউ ছেলে নিয়ে ফটো তুলবার সুযোগ আর পেল না ঘাটবাবু কাঞ্চন কাকা বললেন তোমার রেজিগনেশনের চিঠিটা আমার কাছেই দিয়ে দাও হেসে উঠল ঘাটবাবু না তারপর চিঠিটা পকেট থেকে বের করে আর ছিঁড়ে কুচি কুচি করে দিয়ে বেশ শান্ত ও হাসি হাসি চোখ নিয়ে ঘাটবাবু আমাদের দিকে তাকিয়ে রইল কাঞ্চন কাকা আবার তার চোখে একটা শখ পেলেন যেন যেতে চায় না কেন লোকটা হাসে কেন লোকটা আর এই কি শাস্তি পাওয়া মানুষের চেহারা দিব্যি শান্ত দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে বেহায়ার মতো বোধহয় ঘাটবাবুকে একটু ভয় পাইয়ে দেবার জন্যই কাঞ্চন কাকা বলেন এখানে এই চিতার ধোঁয়ার মধ্যে এভাবে তোমার পড়ে থেকে আর লাভ কি ঘাট কিন্তু তবু কোনো হতাশার ব্যথা জাগে না কোনো আক্ষেপ নেই কোনো আতঙ্ক নেই ঘাটবাবুর চোখে বরঞ্চ কাঞ্চন কাকার দিকে তাকিয়ে আর চুপ করে কি যেন ভেবে নিয়ে তারপর হঠাৎ উৎসাহে একটা আবেদন করে বসে ঘাটবাবু আমাকে একটা খবর বলবেন স্যার বলো কিসের খবর চাও রানীজির ছেলেটা কেমন আছে চমকে মুখ ঘুরিয়ে নিলেন কাঞ্চন কাকা বোধহয় খবরটা জানেন কাঞ্চন কাকা কিন্তু সেই খবর বলতে তার মতো মানুষের বুক দূর দূর করে উঠছে শুনলেই লোকটা হয়তো আবার একটা শাস্তির আঘাত পাবে তাই খবরটা না বলবার জন্যেই বোধহয় কাঞ্চন কাকা অন্য কথা পারলেন তোমার মাইনে টাইনে আর এক পয়সাও বাড়বে না ঘাট তোমার চলে যাওয়াই ভালো ছেলেটা নিশ্চয়ই বড় হয়েছে এতদিনে হ্যাঁ বড় তো হয়েছে কিন্তু কিন্তু বলুন না স্যার সে গলা পরিষ্কার করে নিয়ে কাঞ্চন কাকা বললেন যে ভয়ানক একটা রোগে ধরেছে আর বেশি দিন টিকবে কিনা সন্দেহ ঘাটবাবুর সারা মুখ জুড়ে ঝক করে অদ্ভুত তীক্ষ্ণ ও তীব্র একটা আনন্দের বিদ্যুৎ যেন ঝলক দিয়ে ওঠে বলেন কি স্যার কাঞ্চন কাকা ভ্রুকুটি করেন কি বললে ঘাট তাহলে বলুন ছেলেটাও শিগগির আসছে এলো বলে সঙ্গে সঙ্গে উঠে দুপা সরে পেছনে গেলেন কাঞ্চন কাকা যেন একটা হিংস্র ও ভয়াল প্রেতের হাতের ধাক্কা খেয়েছেন রাম নাম সৎ হ্যায় ধনী শোনা যায় হনহন করে হেঁটে আর কাঁধের ওপর খাটিয়াতে ফুল ছড়ানো বিছানার উপর সব শুইয়ে নিয়ে একটা দল ঘাটের আপিসের প্রায় কাছে এসে পড়েছে উঠে দাঁড়িয়ে আর মনের উল্লাসে চেঁচিয়ে ডাকতে থাকে ঘাটবাবু ওরে ও রাম দেখ তো কে এলো রাম বাইরে থেকে উত্তর দেয় বোধহয় এক শেঠজি আসছেন ঠিক করে দেখে বল রাম একটা ছোট ছেলে নয় তো আরে না বাবু বদ্ধ মাতালের মতো চেঁচাতে থাকে ঘাটবাবু আরে হ্যাঁ বাবু না এসে থাকতে পারবে কেন এলো বলে আসতেই হবে বউ ফিরে এসেছে এইবার ছেলেও আসছে লোকটা যেন শ্মশানের এই ধোঁয়ার মধ্যে আবার ঘর বাঁধবার আনন্দে লাফাচ্ছে কিরকম ভাবে হাত কাঁপাচ্ছে যেন একটা ছোট ছেলেকে কোলে নেবার জন্য নিষ্পিষ করছে লোকটার হাত ঘাটবাবুর এসব চিৎকার শুনতে বিশ্রী লাগে শুনে আমরা সবাই চমকে উঠি কিন্তু কাঞ্চন কাকা যেন একেবারে কেমন হয়ে গেলেন যেন একটা বিভীষিকার দাঁতের শব্দ শুনছেন দুটো অপলোক চোখ নিয়ে দম বন্ধ করে আর দুই হাঁটুর কাঁপুনি কোনো মতে সামলে কিছুক্ষণ ঘাটবাবুর মুখের দিকে তাকিয়ে থাকেন কাঞ্চন কাকা তারপরে দুলাপ দিয়ে আফিস ভেতর থেকে বাইরে এসে ছিটকে পড়েন কি হল কাঞ্চন কাকা আমরাও তাড়াতাড়ি হেঁটে এসে কাঞ্চন কাকার কাছে দাঁড়াই কিন্তু কাঞ্চন কাকার আর দাঁড়ালেন না যেন তার বুকের পাঁজরের ভেতরে ভয়ঙ্কর কালো একটা ভয় ঢুকে পড়েছে আমার সন্দেহ হয় এতদিন ঠিকই সন্দেহ করেছিলাম কি পিসা আজ পিসা আজ লোকটা মানুষই নয় বলতে বলতে মাঠের উপর দিয়ে প্রায় দৌড় দিয়ে ছুটে চলে গেলেন কাঞ্চন কাকা এইবার আমরাও যাব যাবার আগে ভোলাদাকে প্রশ্ন করলাম আপনি কি মনে করেন ভোলাদা আমার বিশ্বাস লোকটা মানুষই তবে স্বপ্নের মানুষ তার মানে লোকটা জাগা চোখে স্বপ্ন দেখে ওটা একটা মনের রোগ আপিস ঘরের দিকে তাকিয়ে দেখলাম রেজিস্টার খাতা বুকের কাছে টেনে নিয়ে শ্মশানের ধোঁয়ার দিকে তাকিয়ে যেন এক প্রতীক্ষায় অপলক হয়ে আছে ঘাটবাবুর চোখ লাল লাল অথচ মিষ্টি মিষ্টি আর হাসি হাসি চোখ দুটো যেন চাঁপার মতোই ফুটে রয়েছে ভোলাদা বলেন বল দেখি লোকটা কিসের স্বপ্ন দেখছে আমরা একটু ভেবে নিয়ে বলি বোধহয় বৌ ছেলেকে সঙ্গে নিয়ে হরেনবাবু স্টুডিওতে ফটো তোলাচ্ছে গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন সুবোধ ঘোষের লেখা শ্মশান চাঁপা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা